কোটি কোটি বছর আগে মঙ্গল গ্রহে যে হ্রদ বা সমুদ্র ছিল সেই পানি এখন আর নেই, বরং মঙ্গল গ্রহ এখন শুষ্ক আর পাথুরে বলে জানা গেছে। তবে পানির বিষয়টি এখনও রহস্যই থেকে গিয়েছে। অনেকেই মনে করেন মঙ্গল গ্রহের পানি মহাশূন্যে হারিয়ে গিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার অর্থায়নে করা এক গবেষণা অনুযায়ী মঙ্গল গ্রহের পানি কোথাও হারিয়ে যায়নি, বরং তা পৃষ্ঠের গভীরে খনিজের মধ্যে আটকে রয়েছে। সায়েন্স সাময়িকীতে এক গবেষণা সংক্রান্ত নিবন্ধ প্রকাশিত হয়েছে। গবেষণা প্রবন্ধের প্রধান লেখক ইভা ইস্কেলার বলেছেন, আমরা বলছি যে মঙ্গল গ্রহের ভূপৃষ্ঠ পানিযুক্ত খনিজ দিয়ে গঠিত। যেসব খনিজ সেখানে আছে তার ক্রিস্টাল গঠনে পানি রয়েছে। ইস্কেলারের মডেল অনুযায়ী মঙ্গল গ্রহে 30-99% পানি এইসব খনিজের মধ্যে আটকে রয়েছে। আদিম মঙ্গল গ্রহের পুরোটাই পানিতে ডুবেছিল। সেখানে 100-1500 মিটার গভীরতার সমুদ্র ছিল। গ্রহটি তার বৈদ্যুতিক ক্ষেত্র হারিয়ে ফেলে, এর ফলে এর পরিবেশ ক্রমেই দূরে সরে যায় এবং ক্রমে মঙ্গল গ্রহ থেকে পানি হারিয়ে যায়। তবে নতুন গবেষণায় দেখা গেছে চৌম্বক ক্ষেত্র হারালেও তাতে পানি হারিয়েছে কম, অধিকাংশ পানি ভূত্বকেই রয়ে গিয়েছে। মঙ্গল গ্রহে পাঠানো নাসার রোভার এবং গ্রহটিতে পড়ে থাকা উল্কা পর্যবেক্ষণ করে গবেষকরা পানির উপাদান হাইড্রোজেনের খোঁজ করেন। তাদের তথ্য অনুযায়ী মঙ্গল গ্রহে 370 কোটি থেকে 400 কোটি বছর আগে পানিশূন্য হয়েছিল। অর্থাৎ ইস্কেলারের মতে 300 কোটি বছর ধরে মঙ্গল গ্রহে এরকম অবস্থায় রয়েছে। ইস্কেলার আশা করছেন সম্প্রতি মঙ্গল গ্রহে অভিযানে থাকা প্যারাসেভারেন্স রোভারটি এই গবেষণার ক্ষেত্রে আরও অবদান রাখতে পারে। রোবটটি মূলত এই ধরনের প্রক্রিয়া সেখানে ঘটেছে কিনা সেটা তদন্ত করতে গিয়েছে।